ব্যাপারে লিফলেট বিতরণ, বিদ্যুৎ, তেল, গ্যাস এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম কমাও এই দাবিতে আজকের এই লিফলেট বিতরণ। আপনারা জানেন সারা বাংলাদেশে বিদ্যুতের দাম বৃদ্ধি হয়েছে, তেলের দাম বৃদ্ধি হয়েছে, গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে এবং নিত্য প্রয়োজনের দাম অসহনীয় পর্যায়ে চলে গেছে। এই দাবিতে বিএনপি যে কর্মসূচি দিয়েছে লিফলেট বিতরণ, সে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে এই অনুষ্ঠানটি দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। আজকে বিদ্যুতের দাম হঠাৎ করে বাড়িয়ে দিয়েছে, গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম, একটা নাভিশ্বাস উঠে গেছে আমাদের সাধারণ মানুষের। ভাইরা আমার, এই প্রতিবাদে আজকে লিফলেট বিতরণ এবং ভারতীয় যত পণ্য সব বয়কট করতে হবে। আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম মার্শাল। আজকের অনুষ্ঠানের সংগ্রামে বিএনপি নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের হাতে একটি পোস্টার আছে, পোস্টারে লেখা আছে দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। আমাদের আন্দোলন দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। আমাদের আন্দোলন নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে একটা সুষ্ঠু নির্বাচনের আন্দোলন। আমাদের আন্দোলন এ মানুষের অধিকার আদায়ের আন্দোলন। এ আন্দোলন করতে গিয়ে আমাদের যে সমস্ত নেতাকর্মীরা কারাবরণ করেছিলেন তাদেরকে আমরা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাই। সেই সাথে যারা দীর্ঘ আন্দোলন সংগ্রামে সংগ্রাম করে সাফল্য মণ্ডিত করেছে, আপনাদের আহ্বানে এই মানুষ এদেশে ভোট কেন্দ্রে যায় নাই, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমরা যতদিন না পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততদিন আমাদের এই সংগ্রাম চলবে। একটি রাজনৈতিক নেতা কর্মীদের লক্ষ্য হচ্ছে দেশ বাঁচাও, একে ক্ষমতায় যাওয়ার কথা না, ক্ষমতা কে আসলো কে গেল এটা বড় উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে আপনাকে দেশের নাগরিক হিসেবে অত্যন্ত প্রহরী হিসেবে টিকে থাকার লড়াই। ভাইয়েরা আমার, আমরা সেই জন্য আজকে এই কর্মসূচি আগামী রমজান মাসে আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা উপজেলা ইউনিটগুলোতে আপনারা এই সাথী কর্মী সাধারণ মানুষকে নিয়ে একটা ইফতার মাহফিল করার চেষ্টা করবেন। আর ইফতারের পরে রমজানের পরেও আমরা যে সমস্ত নেতারা কারাবরণ করেছেন আমরা বিএনপি জেলা শাখার পক্ষ থেকে তাদেরকে রোজার পরেও একটা ব্যাপক সম্বর্ধনা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আজকে এই অনুষ্ঠান আমরা এখন থেকে শুরু করছি। আমাদের রুট হচ্ছে এখান থেকে বেরিয়ে আমরা এই বড় রাস্তা হয়ে বাম দিক দিয়ে আমরা রানী মাজার ওখানে যান শেষ করব। সকলকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনি বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জেলা কমিটির পক্ষ থেকে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আন্তরিকতার সাথে আমরা যেন আমাদের প্রোগ্রামগুলো আমরা বাস্তবায়ন করতে পারি এবং অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি এবং গণতন্ত্রকে মানুষ গণতন্ত্রের আমাদের মাতা বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করতে পারি এবং তারেক রহমানকে আমরা দেশে ফিরিয়ে আনতে পারি এই আশা রেখে আজকের এই সভার সমাপ্তি ঘোষণা করা হলো।